আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তা আজকে আসলে নতুন এক জায়গায় মাল দিচ্ছি, আপনার 124 জিরো বাচ্চা, আপনার মাল যাবে হচ্ছে হলো এখানে। আমরা আগে কখনো আসলে মাল পাঠাইনি আমি, রাইন্দা। হ্যাঁ রাইন্দা, এটা হচ্ছে হলো আপনার বাগেরহাটের পরে রাইন্দা, শেষ সীমানা বলা হয়। তাই এখানে আসলে নাইম ভাই নামে এক ভাই আসলে মালগুলো নিচ্ছে, তাই মালগুলো আপনারা দেখেন আমি প্রসেসিং করতেছি। আর রাইন্দা এলাকায় আসলে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে দুপুর 1টার সময় এবং দুপুর 2টার সময়, এছাড়া আর কোনো গাড়ি নেই। হ্যাঁ এই দুইটা 1 ঘন্টা পর দুইটাই গাড়ি শুধু। আপনারা যারা রাইন্দা থেকে এখন থেকে নিতে চান, আমরা আসলে বাচ্চাকে দিতে পারবো, সমস্যা নেই। তা এই ভাই আসলে নাইম ভাই এমনভাবে আমার সঙ্গে নক করছে, 12টার দিকে কথা শুরু হয়। তা উনি আসলে বলে বাপ্পি ভাই প্রথম পেমেন্ট নিয়ে একটু কনফিউজ ছিল, বা পেমেন্টটা আগে দিব না পরে দিব এইভাবে। আমি বললাম দাদা পেমেন্টটা আগে দিতে হবে যেহেতু আপনারা আসবেন না। তা যাই হোক, তা ভাই পেমেন্টটা অনেক কনফিউজের পরে দিছে, আলহামদুলিল্লাহ মাল পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো যেহেতু 2টার সময় গাড়ি। তা এখন দেখেন আসলে আমি কাউন্টারে চলে আসছি মালগুলো, যে মাল দেখতে পাচ্ছেন 2টিতে 100 পিস মাল আছে, 102 পিস মাল আছে, বাচ্চা আছে আর কি। তা এই ভাই আরও আজকেও কথা হচ্ছে যে ভাই আরও বাচ্চা নেবে। আমরা যাই হোক আলহামদুলিল্লাহ, আপনার এখন থেকে কন্টিনিউ রান্দা এলাকায় আমরা বাচ্চা দিতে পারবো, সমস্যা নেই। আপনাদের মিশরি ফার্মি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। 0 থেকে 1 মাস বয়স এর ভিতরে যে কোনো বয়সের বাচ্চা আপনারা নিতে পারেন। আমার খামার আছে রাইন্দা, তো কাজ করবে প্রথম মাল পাঠাই না আগে, প্রথম রাইন্দা যাচ্ছে আমার ফার্স্ট। রাইন্দায় মাল দিতে আমার অবস্থা গোসলও করিনি,